মানে শ্যাম্পু পেশন অনেক কেসিস্টাডি করলাম, অনেক রিসার্চ করলাম, তারপর কি চিন্তা করলাম জানা, তরে একটা বুড়া বেড়াল লাগে বিয়া দিমো। কি আজ কি কাজ নেই রে? সুগার আব্বা। সুগার আব্বা মানে সুগার ড্যাডি? দামি গাড়িতে আমরাও বেড়াইতে যাবো। এই যে সামনে ঈদ আসছে, দামি দামি জামা, ব্র্যান্ডের জামা, জুতা, ব্যাগ, কত কিছু কিনা দিত। এই ব্র্যান্ডের দামি দামি জামা যখন পিনবি আর ব্র্যান্ডের কসমেটিক্স যখন মুখে মাইখা রাস্তা দিয়ে হাইটা যাবি, তখন দেখবি আম্বানির বউ তোরে দেখা জেলাস করবা। ফুপি তোমার এসব কথা না আমার এখন ভালোই লাগতেছে। ওয়াও আরে আরো ভালো। এই ফকিরা জীবন থেকে এখন একমাত্র তুমি মুক্তি দিতে পারো ফুপি। আমি অনেক চিন্তা করে দেখলাম বড় লোক হওয়ার আর এই একটা উপায় আছে রে। আমারও না খুব ইচ্ছা যে আমি সবসময় দামি দামি ব্র্যান্ডের দামি দামি কসমেটিক্স ইউজ করব, বিডি বাজেট বিউটি থেকে শপিং করব, তখন বুঝছো ইচ্ছা মতো কসমেটিক্স কিনব। বিডি বাজেট বিউটির 22টা শোরুম, কোনটাতে যাওয়া যায় বলো তো? কোনটাতে যাবি মানে সব দিতে যাবি লাগে আমার লয়ে যাবি বুঝছাস? তুই জানাস বিডি বাজেট বিউটির সব কসমেটিক্স বলে 100% অরিজিনাল। আমি কি বেকার ফাটু নাকি যে আমার সুগার ড্যাডি ধরতে হবে আর পরের টাকায় চলতে হবে? আমার নিজেরই তো কত টাকা, আমি নিজে তো ইনকাম করার ক্ষমতা রাখি, আমার নিজের টাকায় আমি ভালোভাবে চলতে পারি। টি কিনতে পারে, সি কিনতে পারে, জীবনে ফুপুরে গেছে কিনা দে সাথ। আমার এত দেশ না, খালি একলা একলা নিজে লেগে কিনা দে, তোর মারে কিনা দে। তোমাকে আমি কিছু দেই না? কয়দিন আগেও তো তোমাকে নিয়ে আমি চাইনিজ খাইলাম। চাইনিজ খাওয়ালে এই মা আমার কসমেটিক্স কিনা দিবি তাহলে তুই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুপি, এত কান্নাকাটি করার কিছু নাই, আমি আমি তোমাকেও কিনা দিব। সত্যি তো? তুমি কিন্তু কখনো আর আমার সাথে এই ধরনের ফালতু কথা বলবা না ঠিক আছে? এসব সুগার ড্যাডি, এসব কি বুড়া বেটা, এগুলো একদম বলবা না আমার সাথে। ও নো, না হলে কিচ্ছু পাবা না। আমি তো ভালোর জন্যই কইতাছিলাম ফুপি। এখনকার বুদ্ধিমতী মেয়েরা না নিজের ভালোটা বুঝে, সো তোমার এত টেনশন করতে হবে না। তাহলে আর সুগার আব্বার দরকার নাই, তাহলে আমরা জোয়ান দেখে বিয়া দেব। Thank you.